অর্থমন্ত্রী বলেছেন, করদাতাদের অর্থের মাধ্যমে পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে। আগামীর উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কর দেওয়ার আহ্বান জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স কার্ড ও সম্মাননা অনুষ্ঠান। সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে এবারও মোহাম্মদ কাউস মিয়া সেরা করদাতা হয়েছেন। খেলোয়াড় ক্যাটাগরিতে সাকিব আল হাসান এবং ব্যবসায়ী ক্যাটাগরিতে গাজী গোলাম মর্তুজা হয়েছেন সেরা করদাতা। একজন করদাতা হিসাবে সবসময় প্রত্যাশা থাকে যে আমার টাকায় আমার দেশ গড়ব। আমরা যে ট্যাক্স পে করছি এটা দিয়ে দেশের আরো উত্তরোত্তর উন্নতি হোক। এবার বিভিন্ন ক্যাটাগরিতে 205 জন করদাতাকে সম্মাননা জানিয়েছে এনবিআর। অভিনয় শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা কার্ড পেয়েছেন একুশে টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়। মানুষ কর দেওয়ার ক্ষেত্রে আগ্রহী হচ্ছে এবং বুঝতে পারছে যে কর দেওয়াটা হচ্ছে একটি নীতিগতভাবে নৈতিকভাবে একটি মহৎ কাজ, ভালো কাজ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সঠিক পরিমাণে কর দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। গত 10 বছর যা এই সরকার গ্রহণ করার পর আমরা আমাদের জাতীয় রাজস্ব খাতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। আসুন সবাই মিলে একে অপরে হাত ধরে, একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই স্বপ্নের দুয়ারে। করের আওতা বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। যে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে, আমি যে আমাদের সমাজে আমি কি চাই তাকে আইনের যে বিধান আছে তার জমি জমা ক্রোক করা, তাকে বাধ্য করা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ইত্যাদি করে তাকে বাধ্য করা একটা কর দেওয়া, সেভাবে কি আমি দাঁড়ে দাঁড়ে প্রতি জনে জনে কি আমি সেই ট্যাক্স আদায় করতে পারবো তা নয়। আমাকে অবশ্যই ভালোবাসার জাল আবদ্ধ করে এই নেট বাড়াতে হবে। এদিকে আয়কর রিটার্নের দাখিলের সময় আরও একদিন বাড়ানো হয়েছে। আমাদের একদিকে অর্জন অনেক। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।